হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক কো চ্যানেল। আগের দিনের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম R15 ইঞ্জিন কীভাবে খুলতে হয় কীভাবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো R15 ইঞ্জিন ফিটিং ফুল ডিটেলস, কীভাবে কী ফিটিং করতে হয়, কীভাবে টাইমিং রাখতে হয়, কীভাবে ট্যাপিড অ্যাডজাস্ট করতে হয়, এ টু জেড আমি দেখাবো আপনাদেরকে। তো যে মিস্ত্রি বন্ধুরা এই প্রথম প্রথম কাজ শিখছেন, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হেল্পফুল। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি হেডটা ফিটিং করে নেব। হেডে R15 এই হেডটা একটু সমস্যা হয় ফিটিং করতে। তো বন্ধুরা যখন খুলবেন একটু ভালো করে দেখে নিয়ে খুলবেন, আর ফিটিং করার সময় একটু ভালো করে দেখে ফিটিং করবেন। এটা হচ্ছে ডিকম্প্রেসার মেকানিক্যাল সিস্টেমটা। ফার্স্টে ইনলেটের ক্যাম্পটা লাগিয়ে নেবেন, রকারটা লাগানোর পর ক্যাম্পটা লাগাবেন, নাহলে আগে ক্যাম্প লাগিয়ে নিলে রকার লাগাতে পারবেন না, প্রচুর অসুবিধা হবে। তারপর এক্সজস্টের রকারটা লাগাবেন। এরপরে ওপরে পাতিটা লাগিয়ে নেবেন, পাতিতে দুটো অ্যালাঙ্কি থাকে, 4 নম্বর আর একটা 8 নম্বর নাট থাকে। এইটা তো বন্ধুরা চলুন হেড ফিটিং হয়ে গেছে। আর পিস্টন হচ্ছে ফার্স্ট রিংটা আর সেকেন্ড রিংটা দুটো দুদিকে রাখতে হবে। ফার্স্ট রিংটা হচ্ছে ইনলেটের দিকে মুখটা থাকবে, আর সেকেন্ড রিংটা এক্সজস্টের দিকে মুখটা থাকবে, আর অয়েল রিংটা দু সাইডে দু রকম থাকবে। পিস্টনের এক্সজস্ট কীভাবে বুঝবেন সেটা হচ্ছে দেখবেন, পিস্টনে একটা ছোটো মতন দাগ আছে গোল মতন, ওই গোল দাগটা এক্সজস্টের দিকে থাকে। সাধারণত সব গাড়িরই একটা করে দাগ থাকে এক্সজস্টের দিকে, বাজাজের অ্যারো চিহ্ন থাকে, আর হিরো হন্ডা স্প্লেন্ডার এদের পিস্টনের মাথাটা কাটা থাকে, ইনলেটের দিকটা বড় কাটা আর এক্সজস্টের দিকটা ছোটো কাটা থাকে, সুবিধা হয়। অরিজিনাল প্যাকিং, অরিজিনাল প্যাকিংয়ের কী দাম পার্ট নাম্বার সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনাদের দাম পার্ট নাম্বার জানা হয় তাহলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দাম এবং পার্ট নাম্বার জানা যাবে। চলুন পিস্টনের ব্লকটা লাগিয়ে নিচ্ছি, ব্লকটা লাগিয়ে নেওয়ার পর হেড ফিটিং করবো। ব্লকটা লাগানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে গ্যাসকেটে কোনো সমস্যা না হয়, কেননা এই গাড়ির গ্যাসকেটে একটুখানি সমস্যা হলেই মোবিল লিক করা শুরু হয়ে যায়। কুলিং সিস্টেম গাড়ি, ওই জন্য হেড গ্যাসকেট আর ব্লক গ্যাসকেটটা সবসময় অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন, যাতে নেক্সট টাইম কোনো সমস্যা না হয়, ইঞ্জিনটা দ্বিতীয়বার না খুলতে হয় আর।
হেড ফিটিং হয়ে গেছে। এটা হচ্ছে ম্যাগনেটের টাইমিং, এই যে দাগটা দেখতে পাচ্ছেন, দাগটা এই ছোটো পুরোটা সোজা থাকবে। আর ওপরের টাইমিং যেটা হবে সেটা হচ্ছে এই যে পাতিটা লাগানো আছে দেখতে পাচ্ছেন, এই পাতিটাতে একটা দাগ আছে এই জায়গাটা, এই দাগটার সাথে ওপরে এই যে পকেটের দাগটা সোজাসুজি হবে, তবে টাইমিং হবে ঠিকঠাক, পারফেক্ট টাইমিং এটা। তার আগে অবশ্যই লক্ষ্য রাখবেন পিস্টনটা টপে আছে কি না। চলুন, এটা লাগিয়ে নেওয়ার পর আমি ডিকম্প্রেসারটা লাগাবো। ডিকম্প্রেসার যে মেকানিক্যালে যে এটা আছে ছোটো পাড়া, ওটা লাগিয়ে দেবো। হ্যাঁ, এখানটা বন্ধুরা, চলুন আমার সব ফিটিং হয়ে গেছে। এবার আমি ট্যাপিট অ্যাডজাস্টটা দেখাবো, কীভাবে ট্যাপিট অ্যাডজাস্ট করতে হয় আর কত রাখতে হয় ট্যাপিট, সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সাধারণত এগুলো হাই সিসি বাইক, এগুলো ট্যাপিটটা একটু বুঝে অ্যাডজাস্ট করতে হয়, হালকা একটু লুজ রাখতে হয় যাতে পরে সমস্যা না হয়। তার জন্য এটা 0.04 mm রাখবেন, ফিলার গেজে দেখবেন লেখা আছে 0.04 mm, সেখানে রেখে ট্যাপিটটা অ্যাডজাস্ট করবেন। আর দুটো এমনভাবে অ্যাডজাস্ট করবেন যেন দুটোই সেম হয়। তাহলে ট্যাপিট অ্যাডজাস্ট যদি ঠিকঠাক হয়, সব কিছু যদি ঠিকঠাক হয়, গাড়ি অ্যাক্সেলপে স্টার্ট হবে, কোনো সমস্যা হবে না গাড়ি স্টার্টিং। চলুন, ট্যাপিট অ্যাডজাস্টটা হয়ে গেছে। এবার আমি এখানে যে কুলেনের যে পাম্পটা আছে সেটা লাগাবো আগে, তারপর হেডের টপ কভার লাগাবো, নাহলে হেডের টপ কভারটা আগে লাগিয়ে নিলে প্রচুর সমস্যা হয়। এই যে এই এইটা ওইখানে যে নাটের যে কাটাটা আছে, নাটের কাটাটাই ঢুকবে। Thank you.
তো বন্ধুরা চলুন, আমার সব কিছু ফিটিং হয়ে গেছে, এবার আমি ইঞ্জিনটা তুলবো গাড়িতে, তুলে আপনাদেরকে স্টার্ট করে দেখাবো যে ধোঁয়া মারছে কি না। আর তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের একটুখানি হেল্পফুল হয়ে থাকে, যদি মনে হয় যে না ভিডিও দেখে কিছুটা উপকার হয়েছে, আপনাদের জন্য কিছু উপকার করতে পেরেছি আমি, তো ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যে বন্ধুরা আমার ভিডিও প্রথম দেখছেন, প্রথমবার বন্ধুরা, প্লিজ আমার ভিডিওটিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও মোটিভেট করে যে নতুন কোনো ভিডিও বানানোর জন্য। দেখুন, ব্যাটারি থেকে গাড়িটা একবার ইয়ে করছি, দেখে নিচ্ছি সব কিছু ঠিক আছে কি না। সব ঠিক আছে, আমি আবার চলুন, আমি আবার গাড়িটা তুলবো, তুলে আপনাদেরকে স্টার্ট করে দেখাবো। এই ভিডিওটি এতটাই, যদি ভিডিওটিতে ভালো লেগে থাকে আমি আমার ফেসবুক পেজেও আমি এই ভিডিওটা দিয়ে দেবো, ফেসবুক পেজটি ফলো করে দেবো। ধন্যবাদ।